হ্যালো এভরিওয়ান, আমি রিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আজকে আমরা এসেছি আমার হাজবেন্ড উত্তমের অফিসে। অফিস মানে ওদের এটা হচ্ছে অফিসের আরেকটি ব্রাঞ্চ। তো সেখানে আজকে ফ্যামিলি ডে ছিল, তো ফ্যামিলি ডের জন্য আমরা ওর অফিসটা ভিজিট করতে এসেছি। আর এখন বাজে সকাল 9টা, ওয়েদারটাও মোটামুটি ভালো আজকে। তো ফ্যামিলি ডের টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা। তো 9টা থেকে 12টা পর্যন্ত আমরা ওর অফিসটা ভিজিট করব আর আপনাদের একটু দেখাবো যে ওর অফিসটা দেখতে কেমন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এই হচ্ছে অফিসের আউটলুক। আর অফিসটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেসে। এখানে বড়রা ছোটরা সবাই আসে বিকেলে। অনেক সুন্দর যেহেতু প্লেসটা, তো এখানে অনেক পিকনিকও করতে আসে অনেকে। আমরাও পিকনিক করতে আসি সামারে। সামার মানেই এখানে অনেক পিকনিকের আয়োজন করা হয়। এদিকে সবাই পিকনিক করে, অনেক মজা করে, অনেক ভালো লাগে আর কি। আরিত্র চলো। তো অফিসে ঢোকার পরেই কিছু ফর্মালিটিজ আছে যেগুলো উত্তম আর অরিত্র মিলে সেগুলো ফিল আপ করে নিচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে আসলে প্রতিবারই যেটা হয় এরকম আইআইটি যে লোগোটা আছে সেটা সহ ওরা একটা করে ব্যাগ গিফট করে সবাইকে। আর একটা করে ব্যাজ থাকে গলায় পরতে হয়, এই যে এটা এটা প্রত্যেকের আমাদের নাম দেওয়া আছে। যেরকম আমরা চারজন, রিতা, উত্তম আর আমার দুই বাবুর অরিত্র, অর্ণব, চারজনের নাম দিয়েই এই ব্যাজটা করা। সব গেস্টদেরকেই এরকম দেওয়া হয়, তো তারা এটা পরে নেয় ভিতরে ঢোকার সময়। ব্যাজগুলো পরে নাও বাবা, অন্য পরে আর এখানে আমরা লিফটে করে ওদের অফিসের বিভিন্ন ফ্লোরে যাচ্ছি আর পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখছি। আর এখানে ওদের অফিস স্টাফরা যারা আছে তারা পুরোটা আমাদেরকে এক্সপ্লেন করে বলছে যে কোথায় কীরকম কাজ হয়। তো সব কিছু তারা খুব সুন্দর করে এক্সপ্লেন করে মানে দেখাচ্ছে আর কি। Questo contenitore, questo becker, contiene degli oggetti, tra cui anche qualcosa che è nascosto e che voi dovreste essere in grado di vedere. Quando Isotta vi mostra il contenuto del... Allora, un po' spiegare come funziona, no? Qua vedete che potete avvicinarvi se volete con i colorati. Quindi questa è una rappresentazione, diciamo, fisica di quello che è questo piano qua. Dopo i rettangolini colorati. Sì, sì, noi in realtà qua siamo molto più della parte di casa.
E adesso vi raccontiamo qualcosa del robot, ma per iniziare qualcuno si vuole offrire per fare una prova di... Anche più forte, sì. Sensori, perché diciamo che se gli facciamo fare troppe cose contemporaneamente si stanca, non ce la fa, però alla fine di questo esercizio vi faremo vedere le altre cose. Vuole provare? Perfetto. Facciamo se c'è una, come dire, una situazione che a volte c'è di... I ricercatori di Gini hanno adottato di strumenti per interagire con gli esseri umani. Questi sono i miei occhi, due telecamere con cui posso vedere il mondo. Con la mia pelle artificiale posso sentire quando mi toccate. Qua si vede. Si rompe. Ciao. Sempre, è abbastanza fragile comunque. Cioè, in certe parti si rompono, sì, più di altre. Come dicevo, le dita. Utilizzandolo. Sono... Nonostante ciao, non ciao, sia toccato, ogni tanto si. Dipende. Purtroppo i surriscaldamenti ci sono e. Sì, ci sono degli strumenti per calibrare. Sì, esatto. Cioè, ogni tanto. Comunque, se avete domande, dite. Così si presenta bene. Qualche informazione diamo è per cercare di averlo il più simile possibile a quello che noi facciamo. Se avessimo, diciamo, un iCub con un solo occhio, diciamo, sarebbe magari con la telecamera migliore del mondo, ma diciamo che la percezione del robot sarebbe un attimino non ottimale. Vediamo. Arrivederci. Ciao. Tanto bello, eh? Sì, sì, bello. Io robo. Stata la parte. Ci vorrebbe un robot che venisse a pulire in casa. Vero, fa che è stata la parte. তো ফাইনালি আমাদের অফিস টুর শেষ, আমরা বাইরে বেরিয়ে পড়ছি অফিস থেকে, আর সারাদিন অনেক ভালো লাগলো ওদের সব অফিসের যেসব কাজ হয় সব তারা খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করে দেখিয়েছে, সব কিছু বলেছে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে। আজকের দিনটি অনেক ভালো কাটলো, আর আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন, স্টে সেফ, বাই।